हेलो फ्रेंड्स, प्राइमारी टीचार इंटर डिस्ट्रिक्ट ट्रांसफार रूल्स अर्थात प्राथमिक शिक्षकদের নিজের জেলার অভ্যন্তরে ট্রান্সফারের কি কি নিয়ম রয়েছে, কারা এর আবেদনযোগ্য, কোথায় আবেদন করতে হয় এবং কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়, তো এই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি নিয়ম রয়েছে এই ট্রান্সফারে। প্রাথমিক শিক্ষকদের জেলার অভ্যন্তরে ট্রান্সফারের নিয়মাবলী। বহু শিক্ষক রয়েছেন যারা নিজের জেলার অনেক দূরে অর্থাৎ 100 থেকে 200 কিমি দূরত্বে সার্ভিস করেন, তারা এই সুযোগটি পেতে পারেন। প্রধানত প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডিপিএসসি শিক্ষার স্বার্থে এই ট্রান্সফার করে থাকেন। তো প্রাথমিক শিক্ষকদের তাদের নিজের জেলার অভ্যন্তরে এই ট্রান্সফার সম্পন্ন হয়। হেড টিচাররাও কিন্তু এই সুযোগ পেয়ে থাকেন। তো কি কি নিয়ম রয়েছে তো সেগুলি দেখে নেওয়া যাক। ট্রান্সফারের যে নিয়ম রয়েছে অর্থাৎ কন্ডিশন ফর ট্রান্সফার, ট্রান্সফারের শর্তগুলি কি কি, অর্থাৎ কি কি শর্ত পূরণ করলে এই ট্রান্সফার পাওয়া যায়। 1. শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম 2 বছর কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে, কোনো ব্রেক ছাড়া 2 বছর সার্ভিস অবশ্যই আপনাকে করতে হবে। 1. দ্বিতীয়ত, শিক্ষক শিক্ষিকাদের চাকরি স্থায়ী হতে হবে অর্থাৎ চাকরি কনফার্ম হতে হবে। তো নিয়োগকর্তা যখন কনফার্ম করবেন তার চাকরি, তারপরে তিনি কিন্তু এই ট্রান্সফারের সুযোগ পাবেন। 2. 3 হলো, কোনো বিদ্যালয়ে যদি স্থায়ী শিক্ষক না থাকে তাহলে কিন্তু সেই বিদ্যালয়ে এই ট্রান্সফার হয়ে থাকে। 4. কোনো বিদ্যালয়ে কেবলমাত্র একজন শিক্ষক যদি থাকে, ধরুন কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে একজন মাত্র স্থায়ী শিক্ষক আছেন, তো সেই সমস্ত বিদ্যালয়ে এই ট্রান্সফার কিন্তু করা হয়ে থাকে প্রাথমিক শিক্ষকদের। 5. পূর্বে কোনো শিক্ষক শিক্ষিকা যদি কোনো রকম ট্রান্সফার না নিয়ে থাকেন, ধরুন কোনো চাকরি জীবনে যদি কোনো শিক্ষক কোনো ট্রান্সফার না নিয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু এই ট্রান্সফারের সুযোগ পাবেন। 6 হচ্ছে, কোনো বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক বেশি থাকে, অর্থাৎ ধরুন যে মানে 30:1 অনুপাতে যদি শিক্ষক শিক্ষিকা বেশি হয় তাহলে কিন্তু যে বাড়তি শিক্ষককে অর্থাৎ সারপ্লাস টিচারকে অন্য যেখানে কম রয়েছে টিচার সেখানে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়। এবার দেখি 7 নম্বরে, কোনো বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক থাকেন, যদি যতগুলি অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা বেশি রয়েছে রেশিও অনুপাতে কিন্তু শিক্ষক কম, তাহলে কিন্তু সেই সমস্ত বিদ্যালয়ে এই ট্রান্সফার কিন্তু করা হয়ে থাকে। 8. কাউন্সিল প্রয়োজনে কোনো শিক্ষক শিক্ষিকাকে বদলি করতে পারে, তার নিজের প্রয়োজনে কাউন্সিল যদি মনে করেন কিন্তু, তাহলে শিক্ষক শিক্ষিকাদের যে কোনো জায়গায় বদলি করে দিতে পারেন। একই জেলার অভ্যন্তরে অন্যত্র চক্রে এই ট্রান্সফার হতে হবে, অর্থাৎ এই একটি জেলার মধ্যে, অর্থাৎ ধরুন শুধু যদি হাওড়া জেলা, তা হাওড়া জেলার মধ্যেই কিন্তু ট্রান্সফার করতে হবে, অন্য বাইরে কোনো জেলাতে কিন্তু সম্ভব হবে না, অর্থাৎ কলকাতা হলে কলকাতা, এর বাইরে কিন্তু নয়। এবার দেখি চলুন যে কোন বিদ্যালয়ে যদি প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক থাকে, আমি বলছিলাম যে ট্রান্সফার যেটা বলছিলাম সারপ্লাস টিচার, তাহলে কিন্তু এটা সম্ভব হয়। তো এবার দেখুন বার টু ট্রান্সফার, অর্থাৎ কী কী সীমাবদ্ধতা রয়েছে এই ট্রান্সফারের মধ্যে। ধরুন ট্রান্সফারের 5 বছরের মধ্যে আর এই ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে না। ধরুন অলরেডি কেউ কোনো শিক্ষক এই ট্রান্সফার পেয়েছেন, তিনি কিন্তু 5 বছরের মধ্যে আর এই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না, এটা হচ্ছে বার অর্থাৎ সীমাবদ্ধতা। আচ্ছা, দ্বিতীয়ত, কোনো শিক্ষক শিক্ষিকার বয়স যদি 57 বছর হয় তাহলে তিনি আর এই ট্রান্সফারে আবেদন করতে পারবেন না বা সেই সমস্ত শিক্ষককে আর ট্রান্সফার করা যাবে না। 3. কোনো শিক্ষক শিক্ষিকা যদি তার ট্রান্সফারের অর্ডার অমান্য করেন, তিনি আর 5 বছর এই ট্রান্সফারের আবেদন করতে পারবেন না। ধরুন কোনো শিক্ষক শিক্ষিকা ডিপিএসসি দেওয়া অর্ডারে অর্থাৎ ট্রান্সফারের অর্ডারে তিনি অমান্য করলেন, তাহলে কিন্তু তিনি পরবর্তী 5 বছর আর কোনো কোনো ট্রান্সফার কিন্তু পাবেন না। এবার দেখে নেওয়া যাক কোথায় আবেদন করতে হয়। তো এই ট্রান্সফারের জন্য সাধারণত শিক্ষক শিক্ষিকারা উপযুক্ত কারণ দেখিয়ে এসআই এর নিকট, অর্থাৎ আমরা জানেন যে এসআই চক্র রয়েছে, সেখানে কিন্তু আবেদন করতে হয়। দ্বিতীয় আবেদন করবেন, এই আবেদন সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে নেওয়া হয় একটা নির্দিষ্ট সময়। ঠিক আছে। তো দ্বিতীয়ত হলো যে এসআই ও এই আবেদনপত্রটি কাউন্সিলে পাঠিয়ে দেবেন ট্রান্সফারের জন্য, অর্থাৎ এসআই অফিস জমা করার পরে আবেদনপত্রটি সোজাসুজি পাঠিয়ে দেওয়া হয়, ভেরিফিকেশন করার পরে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কাউন্সিলে, ঠিক আছে, ট্রান্সফারের জন্য। এবার কাউন্সিল আবেদনপত্রটি বিবেচনা করে সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে সিদ্ধান্ত নেন ট্রান্সফারের ব্যাপারে। এই যে সময়গুলো আমি বলছি এটা কিন্তু নোটিফিকেশানে রয়েছে, তো এই সময় মেনটেন করতে নাও পারেন ডিপিএসসি, তো এটা যা হোক একটা নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে, তাই জন্য আমি বলছি। এবার দেখুন, কোনো শিক্ষক শিক্ষিকা যদি প্রতিবন্ধী অথবা ক্যান্সার আক্রান্ত বা কিডনি সমস্যা থাকে তাহলে তারা আগে সুযোগ পাবেন। যদি ধরুন এই সমস্ত রোগগুলি যাদের রয়েছে তারা কিন্তু আগে এই ট্রান্সফারে অগ্রাধিকার পাবেন। কাউন্সিল ও এসআই অফিসের কাজ কি? কাউন্সিল অর্থাৎ বোর্ড, যেটা আমরা বলছি ডিপিএসসি, এবং এসআই অফিস কী কী কাজ করে থাকেন এই ট্রান্সফারের ক্ষেত্রে। ১. যদি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দ্বারা ট্রান্সফারের বিষয়টি বিবেচনা হয় সেক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর সেক্রেটারির বদলির অর্ডার করতে পারেন, অনুলিপি শিক্ষক শিক্ষিকার এসআই অফিসে পাঠাবেন, ঠিক আছে। দ্বিতীয়ত, উক্ত চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুল কোন শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার অর্ডার পাওয়ার পর ওই শিক্ষক শিক্ষিকাকে রিলিজ করে দেবেন, নতুন প্রাথমিক স্কুলে যোগদান করতে পারেন। এগুলো কিন্তু কাজ ডিপিএসসি। কোনো শিক্ষক শিক্ষিকা নতুন বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট এসআই এর নিকট জয়েনিং রিপোর্ট দাখিল করতে হবে, অর্থাৎ সেই যেখানে ট্রান্সফার হয়ে গেলেন তিনি যেই এসআই এর আন্ডারে, সেই আন্ডারের কাছে জয়েনিং রিপোর্ট কিন্তু দাখিল করতে হবে সেই দিনেই। আচ্ছা, এবার জয়েনিং টাইম, অর্থাৎ এই ট্রান্সফারের ক্ষেত্রে জয়েনিং টাইমিং কেমন রয়েছে, অর্থাৎ দূরত্বের উপর ভিত্তি করে কিন্তু জয়েনিংয়ের টাইমও পরিবর্তিত হয়। ধরুন 8 কিলোমিটারের মধ্যে দূরত্বে কেউ ট্রান্সফার পেয়েছেন, তাহলে যে কোনো সময় জয়েন করতে পারে, এখানে ধরে টাইম নির্দিষ্ট করা নেই, ঠিক আছে। দ্বিতীয়ত, 8 থেকে 30 কিলোমিটারের মধ্যে যদি দূরত্ব হয় ট্রান্সফারে, কোনো শিক্ষক যদি এই দূরত্বে ট্রান্সফার পেয়ে থাকেন তাহলে কিন্তু একদিনের মধ্যে জয়েন করতে হবে সেই শিক্ষককে। আর তৃতীয়ত, 30 থেকে 150 কিলোমিটারের মধ্যে দূরত্ব হলে দুদিনের মধ্যে সেই সংশ্লিষ্ট স্কুলে যেখানে ট্রান্সফার পেয়েছেন সেখানে জয়েন করতে হবে, ঠিক আছে। এবার ধরুন 150 কিলোমিটারের উপরে যদি হয় দূরত্ব তাহলে 3 দিনের মধ্যে কিন্তু অবশ্যই ওই স্কুলে জয়েন করতে হবে। এবার ধরুন কোনো শিক্ষক শিক্ষিকা যদি এই ট্রান্সফার অর্ডার না মানেন বা অমান্য করেন তাহলে কি সর্বোচ্চ শাস্তি হতে পারে? তো এক্ষেত্রে ডিপিএসসি কিন্তু উক্ত শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনতে পারেন, ঠিক আছে, এটা ডিপিএসসির এখতিয়ারে পড়ে। তো দ্বিতীয়ত, এক্ষেত্রে ওই শিক্ষক শিক্ষিকাকে 30 দিনের মধ্যে কাউন্সিলের নিকট আপিল করতে হবে যে তিনি কেন এমন করলেন সে সম্পর্কে জানাতে হবে অথবা আপিল করতে হবে। এবার ধরুন ডিপিএসসি বা বোর্ড কোনো শিক্ষক শিক্ষিকার আপিল বাতিল করতে পারেন বা সংসদকে অর্ডার পরিবর্তন করতে বা সিদ্ধান্ত দিতে কিন্তু নির্দেশ দিতে পারেন। তো এই ছিল গোটা প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় এই ট্রান্সফার। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।